আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো সিজদামণি প্রাইভেটে গিয়েছিল, প্রাইভেট থেকে আসার পথে তার ম্যাডামের আম্মু, মানে হচ্ছে আমাদের সখী আন্টি, সিজদামণিকে একটা ললিপপ দিয়েছে। সে খুব মজা করে সেই ললিপপটা খাইতেছে আর বাইরে ঘুরতেছে, কারণ বাসায় অনেক গরম। কি খাচ্ছ? কে দিয়েছে? দেখি তোমার সখীর ললিপপ। লেমন ফ্লেভার, আচ্ছা খাও। হাঁটবে নাকি বাসায় যাবা? যাও পাশ দিয়ে, আমরা একটু হাঁটি, যাও এ পাশ দিয়ে যাও। বেশি হাঁটবা না কম হাঁটবা? আচ্ছা যাও, চলে যাবো এখনই। দেখছো ভালোই ঠান্ডা বাতাস আছে, ঠান্ডা বাতাস না বাহিরে? আজকে দুই তিন দিন যাবৎ প্রচুর গরম পড়েছে, বাসায় অনেক গরম লাগতেছিল, তার জন্য বললাম আসো আমরা একটু হেঁটে তারপরে বাসায় যাই। তার জন্য দুজন হাঁটতেছিলাম, আরও মানুষও হাঁটতেছিল, কারণ এত গরম পড়েছে কি করবে, তার জন্য সবাই একটু হাঁটাহাঁটি করতে। চলো বাসায় চলে যাই, বেশি হাঁটা দরকার নেই, যাও যাও যাও, আগে আগে যাও। তুমি দৌড় দিয়ে চলে গেলা? আচ্ছা যাও, মা আসতেছে গেটের সামনে। তো সিজদামণি হচ্ছে আমাকে রেখে সে আগে আগেই চলে যাচ্ছে, কারণ সে সামনে আগে একটু হাঁটবে, হাঁটার পরে বাসায় যাবে। যেহেতু তার অনেক গরম লাগতেছে তো সে সামনে থেকে একটু ঘুরে আসলো, আর হচ্ছে আমাদের মিষ্টিও বের হয়েছিল। তো সিজদামণিকে নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি, সিজদামণি পড়তে গিয়েছিলো, পড়া থেকে নিয়ে আসলাম। চলো ঘোরাঘুরি শেষ না, আর এই সুযোগে সিজদামণিকে একটু ঘুরেও নিয়ে আসলাম, প্রচুর গরম লাগতেছিলো, দুইজন একটু হেঁটে আসলাম। সিজদামণি সবাইকে টাটা দিয়ে দাও। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।